এখন দেখছেন নিয়োগী বাগান বালক সংঘের পূজা মণ্ডপ। দেখুন এখানে বাইকের পার্টস দিয়ে মণ্ডপটা তৈরি হয়েছে। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। এই পর্বে আপনাদের দেখাবো নিয়োগী বাগান বালক সংঘের পূজা। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব আর নতুন পাড়া। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। কী করে চলে আসবেন প্রথমেই বলে দিই, আপনারা হাওড়া থেকে চন্দননগরগামী ট্রেনে উঠবেন। আমরা উঠেছিলাম ব্যান্ডেল হাওড়া লোকালে, মানকুণ্ডু স্টেশনে নেমে তারপরে পায়ে হেঁটে কয়েক মিনিট এলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই পূজা মণ্ডপগুলি। নতুন পাড়া পুজো দেখার পরে চলে এসেছিলাম নিয়োগী বাগানের পুজো দেখতে। এই পর্বে আপনাদের আরও দেখাবো মহাডাঙ্গা বালক সংঘর পুজো, এছাড়াও দেখাবো চার বাগান বালক সমিতির জগদ্ধাত্রী পুজো। দেখুন এখানে কত সুন্দর করে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এছাড়াও মাঝে আরেকটা পুজো দেখতে পেলাম যেখানে থিম ছিল ভূতের রাজা দিল বর। দিনের বেলায় বেরিয়েছিলাম, বেশ গরম ছিল, আর তাই হেঁটে হেঁটে অনেকটা পথ আসার পরে বেশ গরম লাগছিল আর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। গরমে হাঁটতে হাঁটতে নিয়ে নিয়েছি একটু কোন আইসক্রিম। চন্দননগরে এলে আপনার মনে হবে এখানে সত্যি উৎসব লেগে গিয়েছে। কলকাতায় ঠিক যেমনভাবে দুর্গাপুজো পালন করা হয়, আমরা সকলেই জানি যে চন্দননগরের বিখ্যাত হল জগদ্ধাত্রী পুজো। মানকুণ্ডু এরিয়াতে নেমেই সেটা বুঝতে পেলাম। জগদ্ধাত্রী পুজোয় এত লোকের সমাগম হয়েছে সমস্ত প্যান্ডেলে, দুপুরবেলা গরমের মধ্যেই সকলে বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং করতে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নিয়োগী বাগান বালক সংঘের পুজোয়। এখানে দেখুন নেট দিয়ে সমুদ্র তৈরি করা হয়েছে, বাইকের পার্টস দিয়ে মাছ তৈরি করা হয়েছে ডলফিন। ঠিক অপূর্ব সুন্দর দেখতে লাগছে, রাতের বেলায় লাইটিং এটা হয়তো আরও সুন্দর হয়ে উঠবে। বেশ গরম ছিল, বসে পড়েছিলাম একটা চেয়ার। সমুদ্রের মতো তৈরি করা হয়েছে, মশারি দিয়ে অসংখ্য লোকের ভিড় এখানে চারিদিকে। মশারির নেট দিয়ে অক্টোপাসের মতো তৈরি করা হয়েছে, এগুলো সব টেন্টাগলস দেখতে পাচ্ছি, আর সমুদ্রের একটা ফিল দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে মাছও তৈরি করা হয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা হলো বাইকের পার্টস দিয়ে তৈরি করা হয়েছে মাছ। ওই যে দূরে দেখা যাচ্ছে মাতৃ প্রতিমা, দেখুন কত সুন্দর করে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখানে নেট দেওয়া হয়েছে, সামনে দেখতে পাচ্ছি বাইকের পার্টস দেওয়া হয়েছে। রাতের বেলা আলো এটা আরও সুন্দর দেখতে লাগবে। অত্যন্ত সুন্দর এই পূজা মণ্ডপটি। তারপরেই চলে এলাম জগদ্ধাত্রী প্রতিমার সামনে, অপূর্ব সুন্দর ডাকের সাজ, তার মধ্যে একটা কালারফুল লুক দেওয়া হয়েছে। আর এখানকার সকল মূর্তিগুলোই উচ্চতায় অনেক বড়, সত্যি মন প্রাণ ভরে গেল মা জগদ্ধাত্রীকে দর্শন করে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এখানে এলে বেশিরভাগ ঠাকুরই কিন্তু আপনাকে পায়ে হেঁটেই দেখতে যেতে হবে। দুপুরের পর থেকে টোটো অটো বা কোনো গাড়ি চোখে পড়ল না। হ্যাঁ, স্থানীয় লোকেদের বাইক অবশ্যই চোখে পড়ল, কিন্তু আপনি যদি দূর থেকে গিয়ে থাকেন গাড়ি নিয়ে গেলেও গাড়ি আপনাকে অনেক দূরে হয়তো পার্কিং করে রেখে দিতে হবে। তারপরে পায়ে হেঁটেই আপনাকে দেখতে হবে একের পর এক প্যান্ডেল।
তারপরেই চলে এলাম মহাডাঙ্গা বালক সংঘের পুজোয়। দেখুন সুন্দর করে সাজানো হয়েছে এখানকার এই মণ্ডপ। এই মণ্ডপের মধ্যে বৃহন্নলার জীবনের নানান রকম প্রতিকূলতাকে তুলে ধরা হয়েছে, আর যারা এই প্রতিকূলতা পেরিয়ে জীবনে সাফল্য অর্জন করেছেন তাদেরও এখানে ছবি তুলে ধরা হয়েছে। ভেতরে ঢুকেই দেখতে পেলাম অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপ। মণ্ডপের চারিদিকটা গোল করে হাত রাখা রয়েছে, আর মাঝখানে যে মডেলটা দেখতে পাচ্ছি যেটা রিভলভ করছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হরগৌরীর মূর্তি রয়েছে। মণ্ডপের ভেতরে ঢুকে আরো দেখতে পেলাম রাম সীতা লক্ষণের মূর্তি, আর এখানে রামায়ণের একটি ছোট্ট কাহিনীকে তুলে ধরা হয়েছে। আর এটার ঠিক পেছনে রয়েছেন মা জগদ্ধাত্রী। আসুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মায়ের মূর্তির দিকে। অপূর্ব সুন্দর এখানে মাতৃরূপ, ডাকের সাজ আমরা দেখতেই পাচ্ছি। ডাকের সাজের ঠিক ওপরেই রয়েছে নটরাজের মূর্তি, পুরোটাই কিন্তু শোলার ওপরে সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে। আর এখানেও মাতৃপ্রতিমা যথেষ্ট উচ্চতার। মাতৃপ্রতিমার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ প্রার্থনা জানালাম, মা সকলের মঙ্গল করুন। জগদ্ধাত্রী পুজোয় এলে এখানে এটি একটি পরম পাওয়া। সাবেকিয়ানায় মোরা এই মাতৃরূপ দেখে সত্যি আপনাদের মন ভরে যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন চার বাগান বালক সমিতির পুজো। এখানের মণ্ডপে ফুটে উঠেছে গোপী বাঘার গল্পের ভূতের রাজা দিল বর। ভূতের রাজার এখানে একটি মডেল তৈরি করা হয়েছে, তার সাথেই রয়েছে গোপী বাঘার মূর্তি। অপূর্ব সুন্দর এখানকার এই থিম। এই যে দেখতে পাচ্ছেন গোপী বাঘার এই মূর্তি, আর অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা তো রয়েছে, অপূর্ব সুন্দর ডাকের সাজ। সত্যজিৎ রায়ের এই গল্পের নানান দিক তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্যে। আর এই মুভিতে গোপী বাঘার এই মুভিতে ভূতের রাজার যে সমস্ত নাচ ছিল সবকটাই এখানে চিত্রর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। খুব শীঘ্রই ফিরে আসছি আবার নতুন পর্ব নিয়ে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে হলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।